2 এপ্রিল রাহুল গান্ধীর সভায় আমন্ত্রিত বাম নেতারা ভোটের প্রচারে রাজ্যে আসছেন। রাহুল গান্ধী 2 তারিখ সভা কুলচিতে, সেই সভায় থাকার জন্য বাম নেতাদের আমন্ত্রণ। সভায় উপস্থিত থাকবেন বাম নেতারা, তবে বিশেষ কাজ থাকায় যেতে পারবেন না সূর্যকান্ত মিশ্র, থাকবেন বংশগোপাল চৌধুরী সহ অন্যরা। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনীষ শর্মার হয়ে প্রচারে বাবুল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা। যে সমস্ত নেতারা নিজেরা পাবলিকের টাকা চুরি করে কোটিপতি হয়েছে তাদেরকে আপনারা ভোট দেন কেন? 2011-এ ভোটে জয়ের পর রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন, এবার ভোটে জয়ের পর ঢাক বাজাবেন। মঙ্গলকোটে গিয়ে মন্তব্য বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। আমরা এবারে ষোলো সালে জেতার পর আমরা চরম চরম করে ঢাক বাজাবো, আমরা চরম চরম করে ঢাক বাজাবো দিদি। প্রার্থী বাইচুং ভুটিয়ার সঙ্গে শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডে প্রচার তৃণমূল নেতা গৌতম দেবের। 17 নম্বর ওয়ার্ডেই তার বাড়ি, নিজের এলাকার বাসিন্দাদের সঙ্গে তৃণমূল প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন বাইচুংকে। কলেজপাড়া, হাতিমোড়, সুভাষপল্লী, রবীন্দ্রনগরে সকাল থেকেই চলে জাঁকজমকপূর্ণ প্রচার। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহার মনোনয়নপত্র জমা, তার বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল প্রার্থীর পরিবারের সদস্য পুরনির্বাচনে গুলি চালানোয় জড়িত, তাই মানুষের ভোটে জয়ী হবেন আশাবাদী রাহুল সিনহা। মনোনয়নপত্র জমা মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের সঙ্গে ছিলেন মেশ্রিয়া। মনোনয়নপত্র জমা জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্মিতা বক্সির উন্নয়নকে সামনে রেখেই আবার জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। মনোনয়নপত্র জমা ইন্টালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কালীঘাটে পুজো দিয়ে বললেন জয়ের বিষয়ে 100% নিশ্চিত। বসিরহাটে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাসের সমর্থনে মহামিছিল, সঙ্গে সাংসদ শুভেন্দু অধিকারী, উন্নয়নের দাবিকে সামনে রেখে প্রচার। খোদ শুভেন্দু অধিকারীর খাস তালুকে জোটের সাফল্য, এগরার সমবায় সমিতির নির্বাচনে জয়ী জোট প্রার্থীরা। মঙ্গলবার উপনির্বাচন ছিল এগরার সাহারা অঞ্চলের শ্রীপুর কেশবেশ্বর কৃষি উন্নয়ন সমবায় সমিতির 18টি আসনে। 18টির মধ্যে 13টিতে জয়ী জোট প্রার্থীরা 5টি আসন পেয়েছে। তৃণমূল জয়ের পরে আবির খেলা মেতে ওঠেন জোট প্রার্থীরা। জঙ্গলমহল থেকে ভারতী ঘোষের বদলি নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশনের তোপের মুখে রাজ্য। মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় চিঠির জবাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন নির্বাচন কমিশন, ঘটনায় অস্বস্তিতে রাজ্য সরকার। ভদ্রেশ্বর অস্ত্র কারখানার মূল অভিযুক্তকে গ্রেফতার, চাপদানি থেকে গ্রেফতার কলেজ পড়ুয়া অঙ্কিত দুবে। ভদ্রেশ্বরের অ্যাঙ্কাস এলাকায় অস্ত্র কারখানার খোঁজ মেলে 24 মার্চ। পুলিশ থানায় উদ্ধার হয় প্রচুর অস্ত্র তৈরির যন্ত্রাংশ। ঘটনার পর থেকে ফেরার ছিল মূল অভিযুক্ত অঙ্কিত দুবে। ডাইনি সন্দেহে বৃদ্ধাকে পিটিয়ে খুন মালদার হবিবপুরের রানাঘাট গ্রামের ঘটনা, মূল অভিযুক্তকে ধরে পাল্টা মার মৃতার ছেলের, গুরুতর জখম অবস্থায় ওই অভিযুক্ত হাসপাতালে ভর্তি। পাকিস্তানে ধৃত রয়ের কর্মীকে ঘিরে চাপানুত, ধর্মান্তরিত হয়ে বালুচিস্তান এবং করাচিতে জঙ্গি হামলায় পরিকল্পনায় ছিলেন কুলভূষণ যাদব। নিজের কাজকর্ম এবং পরিকল্পনার কথা কুলভূষণ নিজেই স্বীকার করেছে দাবি পাক কর্তৃপক্ষের। স্বীকারোক্তির এই ছবি সাংবাদিকদের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। দান্তেওয়াড়ায় ফের মাওবাদী হামলা, বিস্ফোরণের মৃত্যু 7 সিআরপিএফ জওয়ানের। জওয়ানরা 230 নম্বর ব্যাটালিয়নের সদস্য, 3টি গাড়ি করে নকুলনাথ থেকে দান্তেওয়াড়ায় যাওয়ার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ, উড়ে যায় সিআরপিএফের একটি ম্যাটাডোর। মৃত জওয়ানদের অস্ত্র লুট করে পালায় মাওবাদীরা। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে কি অমিতাভ বচ্চনের নাম মনোনয়নের চিন্তা ভাবনা করছেন প্রধানমন্ত্রী? অমর সিং এর দাবি তেমনই। জি নিউজ ইন্ডিয়া 24x7 কে দেওয়া সাক্ষাৎকারে তেমনই দাবি অমর সিং এর। রজনীকান্ত এবং তার অনুরাগীদের বিরুদ্ধে মামলা, ছবি মুক্তির আগে হাজার হাজার লিটার দুধ নষ্টের অভিযোগে মামলা বেঙ্গালুরু আদালতে। অভিনেতার জন্মদিন কিংবা নতুন কোনো ছবি মুক্তির আগে রজনীকান্তের বিশাল বিশাল কাটআউটকে দুধে স্নান করানো হয়। দীর্ঘদিন ধরেই এই রীতি মেনে আসছেন বিশিষ্ট গুণমুগ্ধরা।